হ্যালো ভিউয়ার্স, আমি মহিন খান। আপনাদের সামনে ট্রেন টিকিট, ট্রেন শিডিউল, ট্রেন ট্র্যাকিং সহ বাংলাদেশ রেলওয়ের যাবতীয় ট্রেন সমস্যা সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ রেলওয়ের লঞ্চকৃত অ্যাপস, রেল সেবা এর অ্যাপ রিভিউ। চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আপনাকে রেল সেবা যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড এবং রেজিস্ট্রেশন করতে হবে। ভিউয়ার্স দেখুন, আমি গুগল প্লে স্টোরে লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে রেল সেবা লিখছি। রেল সেবা লেখার সঙ্গে সঙ্গে, আমি রেল দেওয়ার সঙ্গে সঙ্গে রেল সেবা অ্যাপসটি চলে এসেছে মূলত এখানে। এটা আমার যেহেতু ইনস্টল করা আছে, সুতরাং আমি আর ইনস্টল করে দেখাচ্ছি না, আপনারা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার নাম, আপনার বার্থ ডেট, জেন্ডার আর এনআইডি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের নম্বর, এটা সঠিকভাবে দিতে হবে। কারণ আপনি যখন টিকিট পারচেস করবেন অর্থাৎ টিকিট যখন আপনি কিনবেন তখন আপনার এই তথ্যগুলো সব লাগবে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স দেখেন, আমি মূলত অ্যাপে চলে যাচ্ছি। অ্যাপে চলে গেলাম, দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন সামনে চলে এসেছে। এখানে ট্রেন পারচেস, আপনি হচ্ছে ট্রেনের টিকিট পারচেস, অর্থাৎ প্রথমে আপনি যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে মূলত আপনি টিকিট পারচেস করতে পারবেন। দেখেন আমি পারচেসে ক্লিক করলাম। তো ফ্রম স্টেশন, অর্থাৎ আপনি যে স্টেশন থেকে আসলে যেতে চান সেই স্টেশনের নামটা এখানে দিয়ে সার্চ করতে হবে। তো আমি ঢাকা দিলাম, ঢাকা দিলাম। আর হচ্ছে আপনার টু স্টেশন, যে স্টেশনে যেতে চান সেই স্টেশনের নাম আসলে এখানে দিয়ে সার্চ করতে হবে। আপনি এখানে সবগুলো অপশন আছে, এখান থেকে আপনি আপনার স্টেশনটা সার্চ করে নেবেন। দেখেন আমি ঈশ্বরদী দিলাম। তারপরে হচ্ছে জার্নি ডেট, আপনারা জানেন যে ট্রেন টিকিটটা মূলত অগ্রিম টিকিট করা যায় হচ্ছে অনলাইনে 10 দিন আগে থেকে। তো আমি সেজন্য দেখেন 10 দিনের ডেট এখানে চলে এসেছে। তো এই জায়গাতে আমি এই তারিখটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে সার্চ ট্রেন, কোন কোন ট্রেন আছে সেদিনে সেগুলো এখানে চলে আসবে। আমি সার্চ ট্রেন দিলাম, সাথে সাথে দেখতে পাচ্ছেন যে সুন্দরবন এক্সপ্রেস আছে ঢাকা থেকে ঈশ্বরদী, চিত্রা আছে, তারপরে হচ্ছে বেনাপোল এক্সপ্রেস আছে। তো মূলত আসলে আমি আপনাদেরকে চিত্রাতে একটা ট্রেনের টিকিট করে আমি আপনাদেরকে দেখাতে চাই। দেখেন চিত্রা মাঝার যেটা সেটা হচ্ছে যে আপনাকে এখানে সিলেক্ট ক্লাস, আপনি আসলে কিসে যেতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে, স্নিগ্ধা এবং এসিসিআর। এখানে অনেকগুলো অপশন আসবে, মূলত এখন হয়তো বা এখানে যে সিটগুলো আছে সেটা হচ্ছে স্নিগ্ধার এসিসিআর, সেজন্য এটা এসেছে। আমি স্নিগ্ধাতে ক্লিক করলাম। পার্সন, আপনি কতজন যেতে চাচ্ছেন সেটা আমি ওয়ান পার্সন দিয়েছি এখানে। তারপরে হচ্ছে আপনার চাইল্ড যদি থাকে তাহলে এখানে দিবেন, আমার যেহেতু চাইল্ড আমি দেবো না তাহলে 0 দিলাম। তারপরে হচ্ছে এখানে অ্যানি সিট, আপনি যে কোনো সিট যদি চান সেটা আসবে। আর যদি আপনি কোনো যদি নির্দিষ্ট চয়েসের যদি সিট থাকে বা আপনি যদি চয়েস করতে চান তাহলে হচ্ছে সিলেক্ট সিট দিতে হবে। তো আমি সিলেক্ট সিটে এখানে সার্চ করতেছি। দেখেন এখানে আপনার হচ্ছে লেখা এসেছে গ নম্বর যে কেবিন যেটা সেটাতে আসলে সিট আছে। তো আমি এখানে ক্লিক করে দেখবো যে কোন সিট ফাঁকা আছে। দেখতে পাচ্ছেন যে এই বগির হচ্ছে 54, 53, 58, তারপরে হচ্ছে যেগুলি অর্থাৎ গ্রিন কালার সেগুলি মূলত ফাঁকা আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি আসলে ডান সাইডে 55 নম্বর সিট যেটা সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে কন্টিনিউ চলে এসেছে, আর লাল যেগুলো সেগুলো নট অ্যাভেলেবল, আর গ্রিন কালারগুলো অ্যাভেলেবল, আর যেটা বেশি ডিপ গ্রিন যেটা সেটা মূলত আসলে আপনি সিলেক্ট করেছেন। তো আমি এটা সিলেক্ট করলাম, এখানে কন্টিনিউ বাটন দিচ্ছি। কন্টিনিউ বাটন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিটের আপনার একটা টিকিটের একটা মতো একটা ইয়ে চলে এসেছে, কত টাকা টিকিট, আর হচ্ছে ব্যাংক চার্জ কত টাকা দিতে হবে, টোটাল হচ্ছে 584 টাকা। তারপরে হচ্ছে আপনার হচ্ছে এজ 32 বছর এগুলো চলে এসেছে। এখন আপনার পে নাও, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার হচ্ছে পেমেন্ট গেটওয়েটা চলে আসবে। আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন মেনে নিয়ে আই এগ্রিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ভিসা কার্ড, আমেরিকান কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড যেটা আর কি, নেক্সাস পে, রকেট, বিকাশ থেকে আপনি টাকা পে করতে পারবেন। তো আপনি এখানে মূলত আপনি, আমি বিকাশ থেকে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন পেমেন্ট গেটওয়েটা চালু হয়ে যাচ্ছে। দেখেন এখানে বিকাশ নম্বর দিয়ে আপনি পিন কনফার্ম করার সঙ্গে সঙ্গে মূলত আপনার হচ্ছে বিকাশ থেকে টিকিটটা কাটা হয়ে যাবে, যেটা আপনি চাইলে স্টেশনে গিয়ে আপনার জার্নির পূর্ব মুহূর্তে এটা প্রিন্ট করে নিতে পারেন। তো এটা গেল হচ্ছে টিকিট পারচেস। তারপরে হচ্ছে দেখেন এখানে যেহেতু আমরা অ্যাপ রিভিউ করছি, তো আপনি যদি আগের কোনো টিকিট কেটে থাকেন তাহলে হিস্টোরিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটা চলে আসবে। আমি আগে করিনি সুতরাং এখানে কোনো কিছু দেখাচ্ছে না। ইনফরমেশান, আপনি যদি ইনফরমেশান বা কোনো তথ্য যদি চেয়ে থাকেন তাহলে সেটাও পাবেন। ট্রেন রুট, তারপরে হচ্ছে টিকিট ফেয়ার অর্থাৎ টিকিটের দাম কত টাকা, সিট অ্যাভেলেবিলিটি অর্থাৎ সিট আছে কি না, পারচেস টিকিট, এখান থেকে আপনি আসলে টিকিটটা কিনতে পারবেন, আপনি এইটা দেখতে পারবেন। তারপরে দেখেন ফুড অর্থাৎ ট্রেনের মধ্যে যে ফুডগুলো পাওয়া যায় খাবার, সেগুলো আসলে
দিলে আপনি এখানে তার তথ্য নিতে পারবেন। তারপরে দেখেন যেখানে ট্রেন ট্র্যাকিং লেখা আছে, আপনি যে যে গন্তব্যে যাবেন, আপনার কাঙ্ক্ষিত ট্রেনটি এখন কোথায় অবস্থান করছে, কি অবস্থা, সেটা সম্পর্কে আপনি মেসেজের মাধ্যমে এটা দেখে নিতে পারবেন। কোচ ভিউ দেখতে পাচ্ছি, তো এখানে আপনি ওই কোচ আপনি যে যে কোচটাতে যেতে চাচ্ছেন, যে কামরাটাতে, সেই কামরাটার আপনি সব কিছু এখানে দেখে নিতে পারবেন আর কি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে কোচ ভিউ। আমরা ভিতরের কোচগুলো কেমন, এসি চেয়ার হলে কেমন হবে, সিট হলে কেমন হবে, এগুলো সব দেখা যায় আর কি। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের মূলত অ্যাপ রিভিউ রেল সেবা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর এই এটা নিয়ে আপনারা যত বেশি রিসার্চ করবেন, যত বেশি ঘাটাঘাটি করবেন, তত আপনারা জেনে যাবেন এই বিষয় সম্পর্কে। আজকে এ পর্যন্তই।